নমস্কার বন্ধুরা, আমি শ্রী শিব শাস্ত্রী। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি করে ফেলো। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, এটি সম্পূর্ণ পুরুষদের একটি বড় মহত্বপূর্ণ একটি কাজের ব্যাপার। সেটি হচ্ছে আপনারা কিভাবে বীর্য স্তম্ভন করবেন, অর্থাৎ বীর্য ধারণ ক্ষমতা বাড়াবেন। তার দুটো উপায় দিয়ে দিব। সেই দুটো উপায় যদি আপনারা ঠিকঠাক করতে পারেন তাহলে কিন্তু আপনারা এতে সুফল পাবেন। প্রথমে একটা বলে দিই যে আমাদের আশেপাশে অনেক এমন গাছ আছে যেটা আমরা জানি না, বা গাছের শিকড় আছে যেটার উপায় আমরা বা উপকারিতা আমরা জানি না। তো দেখবেন যেখানে শিকড় বিক্রি হয় সেখানে কিন্তু আপাং গাছের শিকড় পাওয়া যায়। এই আপাং গাছের শিকড় এনে শুক্রবার দিন রাত্রে যদি মধু আর হচ্ছে একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে যদি আপনি কোমরে ধারণ করতে পারেন, আর কোমরে ধারণ করার ঠিক 1 ঘন্টা পূর্বে যদি আপনি আপনার বীর্য স্তম্ভন করতে চাইছেন, তাহলে আপনারা যদি ইন্টিমেন্ট হওয়ার চেষ্টা করেন তখন দেখবেন কিন্তু আপনাদের বীর্য স্তম্ভন হয়ে গেছে, অর্থাৎ আপনার বীর্য ধারণ ক্ষমতা কিন্তু অনেকটা বেড়ে যাবে। ঠিক আছে, এটি হচ্ছে একটা বীর্য স্তম্ভন করার উপায়। এই আপাং গাছের শিকড়ে আরও অনেক কাজ আছে, সেটি পরের পর্বে জানানো হবে। কিন্তু আপাং গাছের শিকড় কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে। এটি কিন্তু একবার ব্যবহার করলে কিন্তু আপনি সুফল পাবেন। আর আপনারা যদি মনে করেন যে খাবারের মাধ্যমে আপনার বীর্য স্তম্ভন করবেন বা শক্তি বৃদ্ধি করবেন, তার জন্য কিন্তু তার উপায় আছে। সেই উপায়টিও আমি বলে দিচ্ছি যে সকালবেলায় খালি পেটে 2 কোয়া রসুন নিয়ে নেবেন। রসুনটাকে ভালো করে থেতো করে নেবেন। থেতো করে নেবার পরে 1 চামচ মধুর সঙ্গে যদি ডেলি সেবন করতে পারেন, ঠিক 7 দিন পরেও কিন্তু আপনার বীর্য স্তম্ভন হয়ে যাবে। আপনি আপনার শরীরের ক্ষমতাটা অনুভব করতে পারবেন। এই দুটি পদ্ধতি দেওয়া হলো। দুটি পদ্ধতি যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনাদের কিন্তু সুফল আসবে। নমস্কার, ভালো থাকবেন। পরের পর্বে আরও কোনো নতুন টোটকা নিয়ে দেখা হবে। জয় মাতারা।